আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা বৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যে গুচ্ছ করা হয়েছে তাতে আবেদনের জন্য মন স্থির করেছিলে, তাদের জন্য দুইটি সুখবর। একটি হচ্ছে যারা সময়ের কারণে আবেদন করার সুযোগ পাওনি তাদের জন্য সুখবর হচ্ছে আবেদনের সময় বাড়ানো হচ্ছে, এবং অনেক শিক্ষার্থী ছিলে যারা পয়েন্টের কারণে আবেদন করতে পারো নাই তাদের জন্য আরও একটি বড় সুখবর হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএর যোগ্যতা কমানো হচ্ছে, যাতে তুমি আবেদন করতে পারবে যারা এতদিন পয়েন্টের জন্য আবেদন করতে পারো নাই। এই দুইটি সুখবর নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার বিস্তারিত খবর প্রকাশ করেছে। নিউজটির শিরোনাম করা হয় গুচ্ছতে আবেদনের সময় বাড়লো, কমলো পয়েন্ট, এবং কী কত পয়েন্ট কমেছে, কতদিন পর্যন্ত সময় বাড়লো এ সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই। 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলা লকডাউনের কারণে সময় বাড়িয়েছে আয়োজক কমিটি। লকডাউন শেষে পরবর্তী 10 দিন আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। এছাড়া আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে, অর্থাৎ আজ 15 এপ্রিল আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ছিল, এবং চলমান লকডাউন তোমরা জানো গত 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত কিন্তু সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে, এবং লকডাউনের পরে অর্থাৎ 21 তারিখ যদি লকডাউন শেষ হয় তার পরেও 10 দিন তোমরা আবেদন প্রক্রিয়ার অংশগ্রহণের সুযোগ পাচ্ছ। তার মানে এপ্রিল মাস পুরোটা জুড়েই কিন্তু তোমরা আসলে আবেদন প্রক্রিয়ার সুযোগ পাচ্ছ। এটা ছিল একটা বড় সুখবর। আর বৃহস্পতিবার 15 এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাবকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাবকমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন 15 এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হয়েছে। এছাড়া আবেদন যোগ্যতা কমানোর বিষয়ে তিনি বলেন, করোনার কারণে এবছর আবেদনের সংখ্যা কমে গেছে, এজন্য আমাদের আবেদনের যোগ্যতা পয়েন্ট কমিয়েছি। আগে মানবিক ও বাণিজ্যে এসএসসি ও এইচএসসি মিলিয়ে 7 পয়েন্ট চাওয়া হলেও পয়েন্ট কমিয়ে 6 করা হয়েছে। এটা কিন্তু অনেক শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির খবর, কারণ আগের যে সার্কুলার সে অনুযায়ী যারা বাণিজ্য বিভাগে ছিল তাদের এসএসসি ও এইচএসসি দুটি মিলিয়ে চাওয়া হয়েছিল 7.50, এবং মানবিক থেকে চাওয়া হয়েছিল 7 পয়েন্ট, এবং দুইটি বিষয়ে কমিয়েই কিন্তু মূলত 6 পয়েন্ট করা হয়েছে। তবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে 3.5 আগে চাওয়া হলেও এবার আসলে কত চাওয়া হয়েছে সে বিষয়ে এখানে কোনো তথ্য দেওয়া হয়নি। তা হয়তো আমরা পরবর্তী কোনো নিউজে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই নিউজগুলো কিন্তু পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং নিউজের বিস্তারিত অংশ আরো কি বলেছে তা যদি জানতে চাই, ফলে 2 পরীক্ষায় 6 পয়েন্ট থাকলে তার আবেদন করতে পারবেন। তার মানে আবেদন 6 পয়েন্ট থাকলেও এবার করা যাচ্ছে। 6 পয়েন্টধারী কবে থেকে আবেদন করতে পারবেন সেটা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। তার মানে কবে থেকে যারা 6 পয়েন্ট আছে তারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু সামনে আসবে। এদিকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বৃহস্পতিবার বিকেল 6টা পর্যন্ত প্রায় 3,24,000 আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করি, তোমরা জানো যে সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদাভাবে প্রতিটা ইউনিটেই কিন্তু নিজস্ব বিভাগে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, এবং প্রতিটি বিভাগের জন্য সায়েন্সের জন্য 1,50,000, কমার্সের জন্য 1,50,000, এবং মানবিকের জন্য 1,50,000। মোট কিন্তু 4.5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে গুচ্ছে, কিন্তু সর্বশেষ যে তারিখ আজকে 6টা পর্যন্ত কিন্তু আবেদন পড়েছে মাত্র 3,24,000। তার মানে যে সংখ্যক আবেদন পড়েছে তাতে কিন্তু কোটাই ফিল আপ হয় নাই। তার মানে এই জন্য টেকনিক্যাল কমিটি কিন্তু তাদের পয়েন্ট কমিয়ে আবেদনকারীর সংখ্যা বাড়াতে চাচ্ছে। সো এই বিষয়টা কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেলে তাইলে এটা খুবই একটা সুখের সংবাদ। যারা 6 পয়েন্ট ছিল বা 6 পয়েন্টের উপরে ছিল, কিছু পয়েন্টের জন্য আবেদন করতে পারো নাই, তারা কিন্তু আবেদন করতে পারছো। তবে কবে থেকে আবেদন এই প্রক্রিয়াটা শুরু হবে, 6 পয়েন্টধারীরা করতে পারবে, সেটা
অবশ্যই জানিয়ে দিবে, আর সেটা জানিয়ে দেওয়ার সাথে সাথেই আমি আইসিটি পয়েন্ট চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ তাদের আইসিটির জন্য পড়তে পারো আইসিটি এক্সপ্রেস এই বইটি, কারণ এই বইটিতে রয়েছে সাজেশন যা গুরুত্বপূর্ণ অংশগুলোকে একত্রিত করা হয়েছে, কনসেপ্ট যা তোমার এমসিকিউ সমাধানে সহযোগিতা করবে, এবং অনুশীলন যা প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া হয়েছে যাতে করে তুমি কমন পেতে পারো, এবং প্রশ্ন ব্যাংকে রয়েছে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাড়াও 10-40তম বিসিএস এর প্রশ্ন। এছাড়া যারা পূর্ণাঙ্গ প্যাকেজ চাচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষার, যে আমি সকল সাবজেক্ট একসাথে পেতে চাই, তাহলে তাদের জন্য সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্যই রয়েছে গুচ্ছ অ্যানালাইসিস। এই বইটিতে তুমি পাচ্ছ কনসেপ্ট, বিগত বছরের প্রশ্ন এবং 5 সেট মডেল টেস্ট যার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবে। সো এই দুইটি বই অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে কল করে তুমি বইটি সংগ্রহ করতে পারো। 2 দিনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে তোমার কাছে বই। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি জোনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।